বন্ধুরা আজকে একটা পাত্রীর খবর নিয়ে এসেছি তো ভিডিওটা পুরো দেখো যাতে তোমরা পাত্রী সম্পর্কে খুব ভালো করে জানতে পারো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের বাড়ির কাছাকাছি পাত্রপাত্রীর খবর আসে এবং তোমরা সহজে তোমাদের পছন্দের জীবন সাথীকে পেয়ে যেতে পারো তাহলে চলো শুরু করি নাম হচ্ছে শতরূপা মন্ডল। শিক্ষা হচ্ছে এম বাংলাতে এম এ পাস করেছে মেয়েটি পেশা তেমন কিছু করেন না বাড়িতে থাকেন বয়স হচ্ছে পঁচিশ বছর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট পাত্রের ওজন হচ্ছে ষাট কেজি গায়ের রং উচ্চ শ্যাম রাশি হচ্ছে মকর রাশি গণ গণ হচ্ছে নরগণ জাতি হচ্ছে তন্তুবায় বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিতা পিতার নাম হচ্ছে রঞ্জন মণ্ডল পিতার পেশা হচ্ছে সরকারি স্কুলের গ্রুপ ডি কর্মী তিনি মায়ের নাম হচ্ছে অনামিকা মন্ডল মায়ের পেশা হচ্ছে গৃহকর্ত্রী ঘর দেখাশোনা করেন ভাই বোন এক দাদার পাত্রী নিজে দাদা সরকারি স্কুল শিক্ষক বাড়ি হচ্ছে নন্দীগ্রাম শখ হচ্ছে বিয়ের পর ডিএল করতে চান ও প্রাইমারি স্কুল শিক্ষা শিক্ষিকা হতে চান যেটাকে আমরা ব্যাসিক বলি সেই ব্যাসিকটা করতে চান এবং স্কুলে চাকরি করতে চান যেমন পাত্র চাই তা হচ্ছে তিরিশ বছরের মধ্যে উপযুক্ত পাত্র চাই কুষ্টি বিচার প্রয়োজনীয় এনারা কুষ্টি বিচার করতে চান আর কোনো জাতিভেদ নাই তাহলে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে যদি কেউ এইরকম থাকো তাহলে তোমাদের বায়োডাটা আমাদের মেল করে পাঠাও আমরা মেয়ের বাড়িতে পাঠিয়ে দিব বা তোমরা যদি ছবি সহ বা ছবি ছাড়া যদি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাও সম্পূর্ণ বিনামূল্যে তাহলেও আমাদের মেল করে জানাও